একটি লিকুইড বানিয়েছি ঘরে কোনো কেমিক্যাল ছাড়া ঘরোয়া জিনিস দিয়ে করেছি। এটা দিয়ে আমি সিঙ্ক, ওয়াশ বেসিন, তারপর কিচেনের স্ল্যাব, গ্যাস স্টোভ সব কিছু আমি এটা দিয়ে পরিষ্কার করি। খুব ভালো পরিষ্কার হয়, তেল চিটে ভাব থাকে না, কোনো দুর্গন্ধ থাকে না, আর পিঁপড়ে তেলা পোকা এগুলি কম আসে। তো আমি আজকে আমার ওয়াশ বেসিনটাতে এটা কিছুক্ষণ লাগিয়ে রাখব, তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিছুক্ষণ রেখে তারপর ঘষবো, তখন দেখবেন কিভাবে পরিষ্কার হয়। এখন আমি এটা একটু লাগিয়ে রাখছি। এই দেখুন আমার ওয়াশ বেসিনটা, আমি ঘরে ছিলাম না বেশ 17-18 দিন, একদম পরিষ্কার হয়নি। ছেলে মানুষ তো মোটামুটি একটু একটু করেছেন, তাই আমি এখন এই যে এইটা দিয়ে এইটা লাগিয়ে রাখছি। একদম কলের মুখা টুকা সব কিছু লাগিয়ে রাখবো। কিছুক্ষণ পর এসে যতক্ষণ খুশি লাগিয়ে রাখা যায়। এই যে আমার কিছু হসে এই রেখে দিলাম, দেখবেন যখন আমি ঘষবো তখন এটা কত চকচকে হয়ে গেছে। এটা দিয়ে ওয়াশ মেশিন করা যায়, তারপর বড় বাসন যেগুলো আছে, কড়াই, ফ্রাইং প্যান, এইগুলি, এইটাও, এই সিঙ্কটাও আমি করেছি, করে গেছি এটা দিয়ে। আমার সিঙ্কে দেখুন কোনো তেল তেল দিলে ভাব নেই, কোনো গন্ধটন্ধ নেই, খুব ভালো জিনিস যদি দেখবেন। তারপর কড়াই, ফ্রাইং, ননস্টিক ফ্রাইং প্যান, এইগুলিতে এইগুলিতে লাগিয়ে করলে কোনো গন্ধ থাকে না, তেল চিটে ভাব থাকে না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর এসে বেসিনটা ঘষিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি দেখুন আবার এসে গেছি, লাগিয়ে গিয়েছিলাম আমার বানানো লিকুইডটা, এবার আমি ঘষে দিব। সঙ্গে সঙ্গে ঘষলেও পরিষ্কার হবে, একটুক্ষণ কিছুক্ষণ রেখে দিলে তো খুবই ভালো পরিষ্কার হয়, তারপর আপনার কোনো গন্ধ টন্ধ থাকবে না, বাজে গন্ধ থাকবে না। দেখুন আমি টাইলস টাইলস সব খুব পরিষ্কার হয়ে যায়। এবারে ভেতরটা ঘষব, আমার আজকে ব্রাশটা নেই, ব্রাশ দিয়ে করলে খুব পরিষ্কার হয় তাড়াতাড়ি। আমি একটা কেরি ব্যাগ নিয়েছি, ওটা দিয়ে পরিষ্কার করছি। কাজ একদম তেল চিটে ভাব নেই, এবার আমি একটু কাপড় নিয়ে মুখে দেখাবো। Thank you.
যাচ্ছি একদম। এখন বন্ধুরা কোনো দিকে কোনো দাগ টাগ নেই, একদম ঝকঝকা হয়ে গেছে ঝকঝকে। এই দেখুন, আর তেল চিটে ভাবটা নেই, একদম পরিষ্কার, মানে সহজেই এটা দিয়ে পরিষ্কার করা যায়। যদি আপনাদের মনে হয়, আমি এটা অনলাইনে দেখাবো আপনাদেরকে, যদি মনে হয় আমার কাছ থেকে কিনে নিতে পারেন, এটাতে কোনো কেমিক্যাল নেই।